ভয়ঙ্কর এবং বিপদের কথা হচ্ছে, এই বছরে আমরা যে ডেঙ্গুটা দেখছি, এই সচরাচর যে সমস্ত উপসর্গ দেখা দেয় এর বাইরে, আমরা আগে জানতাম যে ডেঙ্গুর যে মশাটা, যে বাহক মশা, সেটা সাধারণত স্বচ্ছ পানিতে তারা ডিম পাড়ে বা লার্ভা পাওয়া যায়, তার থেকে আস্তে আস্তে মশা বড় হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে শুধু স্বচ্ছ পানি না, সেটা নোংরা পানি বা বদ্ধ পানি সেখানে হচ্ছে। শুধু শহরে আমরা দেখতাম যে আগে শহরে বড় বড় অট্টালিকায় বা ভবনে বা যেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে এগুলো হতো বা লোকালে হতো, আবাসভূমিতে হতো, কিন্তু এখন যেমন গ্রাম যখন শহরে রূপান্তরিত হয়েছে, এই শহর থেকে গ্রামেও ছড়িয়ে গেছে এবং সারা বাংলাদেশে প্রায় 64 জেলাতেই এই ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এবং এটা আশ্চর্যজনকভাবে হলো সত্য যে আগেকার মতো যে সমস্ত উপসর্গ নিয়ে, গতানুগতিক উপসর্গ নিয়ে ভর্তি হতো বা আক্রান্ত হতো, সে সমস্ত উপসর্গ এখন আর নাই। এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে হঠাৎ করে হয়তো জ্বর, অল্প জ্বর বা কাশি, সর্দি বা ডায়রিয়া, এটা নিয়েও দেখা যাচ্ছে সে একটা এই আমরা ডেঙ্গু টেস্ট করলে সে পজিটিভ হচ্ছে বা হঠাৎ করেই সে শখে চলে যাচ্ছে যে মৃত্যুবরণ করছে। এবং সেই জন্যেই এর উপসর্গগুলোর সাথেও আগেকার উপসর্গের কোনো মিল নাই, যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা কথা, একটা দুঃখজনক এবং একটা খুব ভয়ঙ্কর বিপদের একটা সংকেত দিচ্ছে যে আগামীতে আমাদের সামনের দিনগুলো অত্যন্ত খারাপ এবং ভয়ঙ্কর এবং ভয়াবহ হতে পারে। সেই জন্যই আমরা সবাইকে আহ্বান জানাবো যেন আমাদের যারা সামান্য জ্বর হলেই চিকিৎসকের শরণাপন্ন হয় এবং সেই ক্ষেত্রে পরীক্ষা করা হয়। পরীক্ষা বলতে আমরা করি যে আমরা জানি যে জ্বর হলে প্রথম দিনেই একটা পরীক্ষা করা যায়, যেটাকে আমরা বলি NSI-1, এটা একটা অ্যান্টিজেন টেস্ট। এটা করলে পজিটিভ আসলে আমরা প্রাথমিকভাবে ধরে নিতেই পারি তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, অন্য কোনো উপসর্গ না থাকলেও। তৃতীয়ত আরেকটা পরীক্ষা আমরা করি, সেটাকে বলা হয় IgG, আরেকটা পরীক্ষা আছে IgM। এগুলা যদি পরীক্ষা করে টেস্ট পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে তার হয়েছে। আর একটা পরীক্ষা আছে RT-PCR, এটা কনফার্মেটরি টেস্ট, সেটাও করে দেখতে পারি আমরা। তো ভয়ঙ্কর এবং বিপদের কথা হচ্ছে যে গতিতে যেভাবে আমাদের এই ডেঙ্গু রোগের সংখ্যা বাড়ছে, আক্রান্ত হচ্ছে এবং ভয়াবহতার দিকে আগাচ্ছে, কঠিনভাবে সেটা খারাপের দিকে যাচ্ছে। এমনকি আমাদের দেশের বিভিন্ন হসপিটালে এবং সরকারি বা বেসরকারি চিকিৎসা দিতে যে হিমশিম খেতে হচ্ছে এবং সেটা মনে হচ্ছে আউট অফ কন্ট্রোল, সেজন্য আমি মনে করি চিকিৎসা তো দিতেই হবে। চিকিৎসা খুব সহজ, জ্বর হলে আমরা কখনোই শুধু প্যারাসিটামল খাইতে পারি, অন্য কোনো ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক কখনোই খাওয়া ঠিক হবে না। এবং বিশেষ করে খেয়াল রাখতে হবে যে যেটা সাধারণত দেখা গেলো জ্বর হলো, জ্বর হওয়ার পরে অন্য অন্য উপসর্গ থাকলো, সাধারণত 3 দিন পরে এটা স্বাভাবিক পর্যায়ে চলে যায়। এই 3 থেকে 6 দিন বা 7 দিন এই পিরিয়ডটাই খুব ভয়ঙ্কর, ওই সময় হঠাৎ করে প্লেটলেট কাউন্টটা কমে যেতে পারে এবং তার আরও খারাপ উপসর্গ দিতে পারে। তার মধ্যে একটা হচ্ছে বমি হতে পারে, রক্ত বমি হতে পারে, প্রস্রাব ব্যাগের সাথে রক্ত যেতে পারে, তলপেটে অনেক বেশি ব্যথা করতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের রক্ত প্লেটলেট কাউন্টটা দেখতে হবে এবং সেটা যদি 1 লাখের কমের দিকে চলে যায় সেটা আশঙ্কাজনক, যদি 50,000 কমে হয় আরও আশঙ্কাজনক, এবং সেক্ষেত্রে তাকে হসপিটাল ভর্তি হতে হবে। আর যদি আরও কমে যায়, 10,000 বা 20,000-এর নিচে চলে যায়, সেক্ষেত্রে আমাদের প্লেটলেট দিতে হবে, প্লেটলেট থেরাপি, আর তা নাহলে কিন্তু সেই রোগীর মৃত্যু অনিবার্য। তার থেকে বড়ো কথা যে হারে আমাদের দেশে এই ডেঙ্গু রোগ বাড়তেছে, আমরা জানি যে আগস্টে এটা পিকে বসাবে, আমাদের তো হসপিটালে এখনই তিল ধারার জায়গা নাই, রোগী রাখার মতো পরিবেশ নাই, অবস্থা নাই। সেই কিন্তু এটাকে যে আমরা একমাত্র এটাকে পরিহার করতে পারি বা রোধ করতে পারি, এর যে মূল বা অরিজিন, যেটা মশা যেখান থেকে উৎপত্তি হয়, এডিস মশা যেখান থেকে উৎপত্তি হয়, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে ধ্বংস করতে হবে। এবং এটা জন্য আমি বিশেষভাবে করে
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় যারা আছেন এবং প্রশাসনে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, বিশেষ করে আমার অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, উনি যেন এটা বিশেষভাবে দেখে এই মশার নিধনের ব্যবস্থা করেন, যাতে করে কোনো মশা এডিস মশা তৈরি হতে না পারে এবং এটা মানুষকে না কামাতে পারে। আর মানুষকে অবশ্যই নিচে সচেতন হতে হবে, বিশেষ করে আমরা জানতাম যে এডিস মশা শুধু দিনের বেলা এটা কামড়ায় বা কামড় দেয় মানুষকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে দিনেও কামড়াচ্ছে রাত্রেও কামড়াচ্ছে। সেই জন্যই সবসময় কিছু কিছু উপদেশ সবাই জানে এবং আমরাও বলতেছি যে তার মধ্যে ফুলাতা শার্ট পরে থাকা বা ফুল কাপড় চোপড় পরে থাকে, পাও ঢেকে রাখা, এবং বিশেষ করে যদি দিনে যারা ঘুমায় তারা মশার ব্যবহার করা, এবং রাত্রেও মশার ব্যবহার করা উচিত, এবং যাতে করে এই এডিস মশা কোনো মানুষকে কামড়াতে না পারে এবং সেটাকে এর আরও ব্যাপকভাবে না ছড়িয়ে দিতে পারে।